শিক্ষার মান উন্নয়নে আরো কয়েক ধাপ এগিয়ে গেল ফটিগ্রায়। একই দিনে শিক্ষার বিকাশ ঘটাতে ফটিগ্রায়ের উন্নয়ন ধারায় যুক্ত হলো একাধিক রঙিন পালক। সোমবার রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একাধিক কর্মসূচি নিয়ে ঊনকোটি জেলা সফরে এসেছেন। এর মধ্যে অন্যতম ফটিগ্রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ল্যাবরেটরি ভবনের শুভ উদ্বোধন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ নবনির্মিত ভবনের ফিতে কেটে ফলক উন্মোচন করেন, ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন। শিক্ষা মানে মুক্তি, শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানেই বিকাশ। আর বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবার প্রয়াস ক্রমাগত জারি রেখেছে। বিদ্যালয়ে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চে উপস্থিত ছিলেন ৫১ ফটিগ্রায় বিধানসভার বিধায়ক শ্রী সুধাংশু দাস ও ঊনকোটি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী অমলেন্দু দাস সহ অন্যান্যরা। শিক্ষামন্ত্রী বলেন, এই বিদ্যালয় ওনার অত্যন্ত প্রিয় বিদ্যালয়, প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যালয়ে ভরপুর। শিক্ষামন্ত্রী এদিন বিদ্যালয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আশ্বস্ত করেছেন, আগামী শিক্ষাবর্ষে বিদ্যালয়ে আরও একটি নতুন বিল্ডিং স্থাপন হবে। মহিলার সুরক্ষা নিয়ে ও আলোচনা করেন শিক্ষামন্ত্রী। অতি সুন্দর একটা এরকম ভাবে এখন বেশ কয়েকটা কলেজ এরকম হয়ে যাচ্ছে, খুব সুন্দর। এটা আমার খুব প্রিয় কলেজ, প্রিয় স্কুল। তো আমি তোমাদের বলবো, তৈরি হতে হবে। টেন কারা কারা আছো? টেনে যারা আছে হাত তোলো, ক্লাস টেনে যারা পড়ো হাত তোলো, কোনো লজ্জার কিছু নেই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুষ্টুমি করবে, যখন দুষ্টুমি করবে শুধু দুষ্টুমি, স্যারের কথা শুনবে, দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, গান গাইবো শুধু গান গাইবো শুধু গান গাইবো, খেলবো শুধু খেলবো শুধু মন প্রাণ হৃদয় দিয়ে খেলবো, যখন পড়বে। বি রিপোর্ট, নিউজ বাংলা।